সো হে গাইস, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে আমি একটা প্লান্টের কাটিং গ্রো করেছিলাম, সেটা নিয়েই তোমাদেরকে সেটা সম্বন্ধে সব কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব, যে এটাকে কী করে কাটিংটাকে গ্রো করতে হয় বা কী করে এটাকে কেয়ার করতে হয়। তো প্লান্টটার নাম হচ্ছে, আমরা সং অফ ইন্ডিয়া বলে এটাকে জানি, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ড্রাসিনা রিফ্লেক্সা, ঠিক আছে। তো এই গাছটার কিন্তু কোনো রকম বীজ হয় না, যে বীজ থেকে তোমরা গাছটাকে তৈরি করবে সেরকম কোনো রকম বীজ হয় না, এটাকে কাটিং থেকেই গ্রো করতে হয়। তো এর কাটিংটা গ্রো করা খুবই সহজ, একটা যে কোনো একটা 4 থেকে 5 ইঞ্চের মতো একটা কাটিং নিয়ে সেটাকে তোমরা যদি একটা ওয়েল ড্রেনের সয়েলের মধ্যে ডিপ করে কিছুদিনের জন্য সেমিশের এরিয়াতে রেখে দাও, দেখবে খুব সহজেই কাটিংটা কিন্তু গ্রো হয়ে যাবে। দেখো আমার কাটিংটাও খুব সুন্দরভাবে গ্রো করেছে, ইনফ্যাক্ট রুট স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর শিকড়টা তৈরি হয়েছে। তো আমি চাই না শিকড়টা কোনো রকমভাবে ডিস্টার্ব হোক, এই জন্য আমি জলে ভিজিয়ে রাখবো, দিয়ে আলতো করে শিকড়টাকে ছাড়িয়ে নিয়ে আমি এটাকে অন্য জায়গায় রিপোর্ট করে দেবো। তো বন্ধুরা চলো এর কেয়ার সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। সবার আগে জানতে হবে যে এর সয়েলটা কীরকম হবে। তো ফার্স্ট হচ্ছে ড্রাকিনা রিফ্লেক্সা হচ্ছে এমন একটা প্লান্ট যার সয়েল মিক্সচারটা ঠিকঠাকভাবে তৈরি করা অত্যন্ত দরকার, কারণ এটা সম্পূর্ণ পাতার সৌন্দর্যের উপরেই গাছটার সৌন্দর্য ডিপেন্ড করছে। তো সেই জন্য তোমাদেরকে কী করতে হবে, সয়েলটা কিন্তু খুব সুন্দরভাবে বানাতে হবে। এর সয়েলটা যেটা হবে সেটা হচ্ছে খুবই ওয়েল ড্রেনেজ একটা সয়েল হতে হবে, যেখানে তোমরা চাইলে সয়েলটাকে ওয়েল ড্রেনেজ করার জন্য বাগানের মাটি নেবে, তার সাথে তুমি ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করার জন্য কোকোপিট দিতে পারো, কিংবা রিভার স্যান্ড বা বালি দিতে পারো, অথবা আমি যেই সয়েল মিক্সচারটা তৈরি করেছি সেটা হচ্ছে তোমার বাগানের মাটি আর ধানের চিটে দিয়ে, যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। তো তোমরা তোমাদের মানে হাতের কাছে যেই জিনিসগুলো তোমরা সহজে পেয়ে যাবে সেগুলো দিয়ে কোনো রকম একটা ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করে নেবে। তো হয়ে গেল সয়েল, এরপরে আমি আসছি ওয়াটার নিয়ে। তো বন্ধুরা বলে রাখি, এই গাছটা কিন্তু মানে জল দেওয়ার ব্যাপারটা নিয়ে খুবই সাবধান থাকতে হবে, কারণ অতিরিক্ত জল দিলে গাছটার যে পাতার যে ডগাগুলো হবে বা পাতার যে কিনারাগুলো হবে সেগুলো কিন্তু হলুদ হয়ে যাবে, ইনফ্যাক্ট সেটা হলুদ হয়ে ঝরেও যাবে, ফলে গাছটা কিন্তু সম্পূর্ণভাবে মানে একে দেখতে তো খুবই খারাপ হয়ে যাবে, তার সাথে সাথে গাছটা কিন্তু মরেও যেতে পারে। তো সেদিকে অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, শুধুমাত্র মাটিটাকে ময়েস্ট রাখতে হবে, মানে একটু ভেজে ভাজা থাকলেই হবে, অতিরিক্ত জল যেন গাছের মাটিতে যেন না ধরে রাখে, তো সেই দিকে অবশ্যই খেয়াল রাখবে। আর তো এবার চলে আসি এর লাইট, মানে লাইট রিকোয়ারমেন্ট, মানে এটা কীরকম প্লান্ট, মানে লাইট ওর কীরকম দরকার সূর্যের আলোটা। তো এই প্লান্টটা কিন্তু সম্পূর্ণভাবে এটা ইনডোর প্লান্টও নয়, আবার সম্পূর্ণভাবে এটা আউটডোর প্লান্টও নয়, মানে এটাকে চাইলে তোমরা ইনডোরেও রাখতে পারো, আবার তোমরা যদি মনে করো এটাকে আউটডোরে রাখবে সেটাও করতে পারো। তো ইনডোরে রাখলে এদিকে খেয়াল রাখতে হবে যাতে সূর্যের সামান্য পরিমাণ আলোটা যেন এটা পায় গাছটা, আর আউটডোরে রাখলে এটা খেয়াল রাখতে হবে যে সূর্যের ডিরেক্ট সানলাইটটা যেন এর উপর সরাসরি না পড়ে, তাহলে কিন্তু ওর পাতাগুলোর ডগাগুলো মানে হলুদ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। তো এটা হয়ে গেল লাইট। নেক্সট হচ্ছে ফার্টিলাইজার, এর সেরকমভাবে কোনো রকম ফার্টিলাইজারের দরকার পড়ে না, তোমরা চাইলে ফার্টিলাইজার 10-10-10 ওটাকে জলে গুলে তোমরা এটাকে ফার্টিলাইজার হিসেবে ইউজ করতে পারো, অথবা তোমরা যদি চাও যে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করবে না, তাহলে আমি মনে করি সবথেকে ভালো হচ্ছে শস্যের যে খোলটা হয় সেটা জলে ভিজিয়ে গাছে ইউজ করাটা সবথেকে বেটার। তো তোমরা চাইলে সেটাকে ইউজ করতে পারো, আমি ওটাই ইউজ করি। তো হয়ে গেল ফার্টিলাইজার। এরপর হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচারটা খুবই যে ইম্পর্টেন্ট তা নয়, যে কোনো জায়গায় তোমরা চাইলে তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা গাছটাকে গ্রো করতেই পারো, কিন্তু 65-75 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে এই গাছটা কিন্তু খুব ভালোভাবে গ্রো করতে পারে। তো এই এটা জাস্ট ইনফরমেশনের জন্য এটা বলে রাখা। তো তোমরা চাইলে যে কোনো জায়গায় এটাকে গ্রো করে দেখতেই পারো যে সেখানে গ্রো হচ্ছে কি না, যত্ন করলে নিশ্চয়ই গ্রো হবে আমি মনে করি। তো এটা গেল টেম্পারেচার। নেক্সট হচ্ছে তোমার প্রুনিং। তো এটা যে খুব একটা প্রুনিংয়ের দরকার পড়ে তা কিন্তু নয়, মানে এটা
অটোমেটিক নিজেই নিজের একটা শেপ নিয়ে নেয়। কিন্তু মাদার প্ল্যান্টটা যদি অনেক বড় হয়ে যায়, মানে একটু ল্যাগি হয়ে যায়, তখন দেখবে এটা একটু লম্বা মতো হয়ে যাবে। তো তখন ওটাকে তুমি চাইলে প্রুন করে একটু ছোটো করে নিতে পারো। যখনই তুমি প্রুন করে ছোটো করে নেবে, কাটিং করে, তখনই দেখবে ওর আরও নতুন নতুন অনেক ব্রাঞ্চ গ্রো করবে। আর তুমি চাইলে যেটাকে প্রুন করছো, তো সেটাকে তুমি আলাদা করে কাটিং হিসাবেও গ্রো করতে পারো। তাহলে কী হবে, সেই প্ল্যান্টটা তোমার কাছে অনেকগুলো হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি সং অফ ইন্ডিয়া বা ড্রাসিনা রিফ্লেক্সার প্ল্যান্টের কেয়ার সম্পর্কে সব কিছু তথ্য তোমাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। আর কোনো সাজেশন দিতে চাইলে ভিডিও সম্পর্কিত, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।